আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে বিরানব্বই পৃষ্ঠার এই কাজগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা আমাদেরকে এই কাজগুলো করার জন্য উপরের এই বিষয়গুলো জেনে নিতে হবে ভ্যারিয়েবলের মধ্যে সবসময় একই রকম তথ্য বা ডেটা আমরা জমা রাখি না যে তথ্য জমা রাখবো সেটি কেমন তথ্য তার উপর ভিত্তি করে কয়েকটি তথ্যের প্রকারভেদ বা টাইপ আছে প্রথমটি হলো ইন্টিজার, ভ্যারিয়ে আমরা পূর্ণ সংখ্যা জমা রাখতে পারি পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইন্টিজার নাম্বার বলা হয় তাই ভ্যারিয়ে পূর্ণ সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে বলা হয় ইন্টিজার। এখানে আইএনটি হলো ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ এমন একটি উদাহরণ হলো এই কোয়েল ফাইভ তার মানে হচ্ছে ভ্যারিয়েবলে যদি কোনো পূর্ণ সংখ্যা জমা থাকে তাহলে তার ডেটা টাইপ হবে আইএনটি অর্থাৎ ইন্টিজার নাম্বার এরপর দ্বিতীয়টি হচ্ছে ফ্লোটিং ভ্যারিয়েবলে আমরা দশমিক যুক্ত সংখ্যা বা ভগ্নাংশ জমা রাখতে পারি এমন সংখ্যাকে ইংরেজিতে ফ্লোটিং নাম্বার বলা হয় তাই ভ্যারিয়েবলে ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে বলা হয় ফ্লোট এখানে ফ্লোট হল ফ্লোটিংয়ের রূপ এমন একটি উদাহরণ হলো এ কোয়েল ফাইভ পয়েন্ট জিরো নাইন শিক্ষার্থীরা লক্ষ্য করো এই সংখ্যাটি কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নয় এটি হচ্ছে একটি দশমিক সংখ্যা তাই দশমিক সংখ্যা জমা রাখলে এর ডাটা টাইপকে বলা হয় ফ্লোটিং নাম্বার আর পূর্ণ সংখ্যা জমা রাখলে এর ডাটা টাইপকে বলা হয় ইন্টিজার নাম্বার এরপর একটি হচ্ছে স্ট্রিং ভ্যারিয়েলে যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চাই তাহলে সেটিকে স্ট্রিং বলা হয় আর এ ধরনের তথ্য অ্যাসটিআর ডেটা টাইপের অন্তর্ভুক্ত হয় এখানে অ্যাসটিআর হলো সংক্ষিপ্ত রূপ আমরা ভ্যারিয়েবলে যে টেক্সট রাখতে চাই তা সিঙ্গেল পেটেশনের মধ্যে জমা রাখব এমন একটু উদাহরণ আমরা দেখে নিই শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে ডাটা টাইপকে এই চিহ্নটির মাধ্যমে রাখা হয়েছে এখানে এই ডাটা টাইপেও এই চিহ্নটি রয়েছে পরবর্তী ডাটা টাইপটি হচ্ছে বলিয়ান কোনো ভ্যারিয়েবলে যদি সত্য অথবা মিথ্যাকে তথ্য হিসেবে জমা রাখতে চাই তাহলে সেটি হবে বলিয়ান তথ্য এ ধরনের তথ্যকে বলা হয় বুল ডাটা টাইপের তথ্য এখানে বোল হচ্ছে বলিয়ানের সংক্ষিপ্ত রূপ বুল ডাটা টাইপে দুটি মাত্র তথ্য রাখা যায় সত্য এবং মিথ্যা এখন চলো আমরা এমন উদাহরণ দেখে নেই এখানে এই কয়েল ট্রু এখানে ডেটা টাইপের শুধু ট্রু অথবা ফলস থাকবে তাহলে আমরা চারটি ডেটা টাইপ সম্পর্কে জানলাম এগুলো হচ্ছে ইন্টিজার নাম্বার ফ্লোটিং নাম্বার স্ট্রিং এবং বলিয়ান এগুলো হলো পাইথনে প্রধান চারটি ড্যাটা টাইপ এছাড়াও আরও কিছু ডেটা টাইপ আছে যদি কখনো প্রোগ্রাম লেখার সময় প্রয়োজন হয় আমরা সেগুলো সম্পর্কে তখন জানতে পারবো ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে তথ্য জমা রাখি সেটা জমা হয় কম্পিউটারের মেমোরিতে তাই যখন আমরা প্রোগ্রামের মধ্যে কোথাও ভ্যারিয়েবল ব্যবহার করব কম্পিউটার মেমোরিতে জমা থাকা ভ্যারিয়েবলটির মান তখন প্রোগ্রামে ব্যবহার হবে এখানে মজার জিনিস হলো কোন ভ্যারিয়েবলের টাইপ কোনটি সেটি সহজে বের করা যায় টাইপ ফাংশনের মাধ্যমে আমরা যদি একটি ভ্যারিয়েবলকে টাইপ ফাংশনের মাধ্যমে ভিতরে রেখে প্রিন্ট করি তাহলে ওই ভ্যারিয়েবলের টাইপ পেয়ে যাব যেমন আমরা যদি নিচের প্রোগ্রামটি রান করি এখানে মাই ভ্যারিয়েবল ইকোয়েল টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন প্রথমে প্রিন্ট ফাংশন মাই ভ্যারিয়েবল এরপর প্রিন্ট ফাংশন টাইপ ফাংশন মাই ভ্যারিয়েবল এখন আমরা যদি এই প্রোগ্রামটি রান করি তাহলে আউটপুট পাব টোয়েন্টি আর এটি যেহেতু একটি দশমিক ভগ্নাংশ তাই এর ক্লাস হচ্ছে ফ্লোটিং নাম্বার অর্থাৎ আমরা বুঝতে পারলাম মাই ভ্যারিয়েবল নামক ভ্যারিয়েবলের কাছে জমা করা তথ্য টোয়েন্টি এবং এটি একটি ফ্লোট ডাটা টাইপের অন্তর্ভুক্ত ভ্যারিয়েবল এবারে আমরা বাসায় নিচের ভ্যারিয়েবলগুলোর ডেটা টাইপ বের করার চেষ্টা করি এখানে বেশ কয়েকটি ভ্যারিয়েবল প্রোগ্রাম রয়েছে আমাদেরকে ভ্যারিয়েবলগুলোর ডেটা টাইপ উল্লেখ করতে হবে তো চলো আমি তোমাদেরকে এই ছকটির সমাধানটি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথম প্রোগ্রামটিতে রয়েছে কয়েল ট্রু আমরা জানি ট্রু অথবা ফলস থাকে বুলিয়ান ডেটা টাইপে এরপর এই ডাটা টাইপের প্রোগ্রামে সিঙ্গেল কোয়েটেশন রয়েছে তাই এটি স্ট্রিং ডাটা টাইপ এরপর এখানে রয়েছে অ্যাফ্রিকয়েল টোয়েন্টি থ্রি আমরা শুধুমাত্র ইন্টিজার ডাটা টাইপে পূর্ণ সংখ্যা জমা রাখতে পারি তাই এই ডাটা টাইপটির নাম ইন্টিজার নাম্বার এরপর এই প্রোগ্রামটিতেও সিঙ্গেল কোয়েটেশন রয়েছে তাই এটিও একটি স্ট্রিং ডাটা টাইপ এখানে এই প্রোগ্রামটিতে দশমিক সংখ্যা রয়েছে আমরা জানি দশমিক সংখ্যা জমা রাখা হয় ফ্লোটিং নাম্বারে এরপর সবশেষ এই প্রোগ্রামটিতেও সিঙ্গেল কোয়াটেশন রয়েছে তাই এটিও একটি স্ট্রিং ডাটা টাইপ এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সেশন ছয়ের কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো